আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি চাইনিজ চাউমিন নুডলস, আর এই চাউমিন নুডলসটা আমি তৈরি করব ঘরের তৈরি এগ নুডলস দিয়ে। বাংলাদেশে এখনও এগ নুডলসটা খুব বেশি একটা এভেলেবেল না, শহরেই বেশিরভাগ পাওয়া যায়। অথচ ঘরেই কিন্তু খুব সহজে অল্প উপকরণে নিজের হাতে বানিয়ে নেওয়া যাবে এগ নুডলস। তো আমি আজকে প্রথমে এগ নুডলসটা তৈরি করব, এরপরে বানাবো চাইনিজ চাউমিন নুডলসটা। এখানে আমি দুইটি রুম টেম্পারেচারে রাখা ডিম ভেঙে নিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। ডিম দুইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটি প্লেটে 2 কাপ ময়দা নিয়ে রেখেছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, আমি এখানে ময়দা দিয়ে করছি। এক কাপ ময়দার জন্য একটা ডিম, তো এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা, আর ওই যে ফেটানো দুইটা ডিম এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে ময়দাটার মধ্যে পানি দিব না, আগে ভালোভাবে ময়দার সাথে ডিমটাকে মেখে নিব। এখন এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, খুবই অল্প করে দিচ্ছি। এখানে প্রথমে দিলাম 2 টেবিল চামচ পানি। এরপর মাখাতে থাকবো, মানে মতে থাকবো। দিয়ে দিচ্ছি আরও প্রায় 1 টেবিল চামচের মতো পানি। যেহেতু এটা এগ নুডলস, তাই ডিমটাই হচ্ছে এই খামিটাকে বানানোর মেইন উপকরণ। পানির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে শুনে দিবেন। ডিম যদি সাইজে বড় হয় তাহলে অনেক সময় পানিরও দরকার পড়ে না। এখানে ডিম দুইটা খুব একটা বেশি বড় না, তাই সামান্য পরিমাণে পানি লেগেছে। আর অবশ্যই পানিটা হতে হবে রুম টেম্পারেচারের, মোটামুটি শক্ত একটা খামির হবে। আমরা যে নর্মাল রুটির জন্য যে খামিরটা বানাই সেটা থেকে ভালোই শক্ত খামির হতে হবে। এখন এই খামিরটাকে আমি একটি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখছি, প্রায় 15 মিনিটের মতো এই খামিরটাকে মুড়িয়ে রাখব। পনেরো মিনিট পরে আবারও কিছুক্ষণ খামিরটাকে মথে নিব। খামিরটার মধ্যে একটু ময়দা ছিটিয়ে নিয়ে মথে নিচ্ছি। প্রথমে কিন্তু খামিরটা অনেক শক্ত করে বানিয়েছি, কিন্তু কিছুক্ষণ রেস্ট রাখার পরে খামিরটা ভালোই নরম হয়ে গেছে। খুব একটা বেশি নরম হয়নি, মোটামুটি নরম হয়েছে আর কি। এখনই খামিরটাকে 2 টুকরা করে নিলাম, এতে আমার বেলতে সুবিধা হবে আর কি। দুইটা খামিরের একটা অংশকে রুটির মতো করে বেলে নিব। ময়দা ছিটিয়ে দিলাম, আর মোটামুটি যতটুকু পারছি পাতলা করে বেলে নিচ্ছি। আর একটু লম্বাটে করেও বেলে নিচ্ছি। রুটিটা এতটুকু পাতলা হবে যখন আমি রুটিটা এই যে এভাবে করে ধরবো, দেখুন হালকা হালকা করে আমার হাতটা দেখা যাচ্ছে রুটিটা ভেদ করে, এরকমটা পাতলা হতে হবে। খুব বেশি আর পাতলা করার দরকার নেই, এতটুকু হলেই এনাফ। এখন রুটিটার এই পাশটার মধ্যে ভালো করে ময়দা মেখে নিচ্ছি। রুটিটাকে উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে অপর পাশটাকেও ভালো করে মেখে নিচ্ছি ময়দা দিয়ে। ময়দাটা দিচ্ছি এই কারণে যখন আমি কাটবো নুডলসগুলো আলাদা করতে আমার যাতে সুবিধা হয়, এই কারণেই বেশি করে ময়দা দিয়ে নিতে হবে। এখন রুটির এই এক পাশটা এভাবে গোল করে মাছ বরাবর এনে রাখলাম। ওই একইভাবে অপর পাশটাকেও গোল করে মাছ বরাবর এনে রাখলাম। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কিভাবে আমি করেছি। একটা রুটিকে 2টা রোল করে এই যে এভাবে করে মাছ বরাবর এনে রেখে দিতে হবে। এখন একটি ধারালো ছুরি দিয়ে এই যে
নুডলসের এই মাথাটাকে এই যে এইভাবে করে কেটে নিব। যতটুকু সম্ভব চিকন চিকন করে কেটে নিতে হবে। যেহেতু হাত দিয়ে করছি তাই চাইলেও খুব একটা বেশি চিকন চিকন নুডলস তৈরি করতে পারবো না। পাস্তা মেকার বা নুডলস মেকার কিন্তু এখন মোটামুটি খুব কম দামি বাজারে পাওয়া যায়, সেটাও আপনারা কিনে নিতে পারেন। এটা দিয়ে চিকন চিকন মোটা মোটা বিভিন্ন রকমের নুডলস বা পাস্তা আপনি তৈরি করতে পারবেন। নুডলস কাটার পরে একটা একটা করে নুডলস উঠিয়ে এই যে মাছ থেকে খুলে নেবেন। এখানে সবগুলো রুটিকে নুডলসের আকার দিয়ে কেটে নিয়েছি। এই নুডলসগুলোর মধ্যে আবারও একটু বেশি করে ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। ফ্রেশ নুডলস ফ্রেশ ফ্রেশ খেয়ে নেওয়াই ভালো, বানাতে তো খুব একটা হ্যাসেল না। তবু আপনারা যদি নুডলস আগে বানিয়ে রাখতে চান তাহলে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, আবার ডিপ ফ্রিজেও রাখতে পারেন। নুডলসগুলো যেখানেই রাখেন না কেন, মানে ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজ যেখানেই রাখা হোক না কেন, অবশ্যই এটাকে কয়েক ঘন্টার জন্য একটু ড্রাই করে নিতে হবে। আপনারা চাইলে রোদে শুকিয়েও নিতে পারেন বা চাইলে ফ্যানের নিচেও রেখে দিতে পারেন। একটু ড্রাই করে নিলে নুডলসগুলো হবে কি একটার সাথে আরেকটা লেগে যাবে না। যদিও এখানে আমরা অনেক ময়দা ছিটিয়ে দিয়েছি, তারপরেও ফ্রিজে রাখার পরে ঠান্ডা হয়ে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। এই কারণে কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে। আবারও বলছি, রোদেও শুকাতে পারেন কয়েক ঘন্টা, অথবা ফ্যানের নিচে রেখে দিলেও হবে। নর্মাল ফ্রিজে রাখেন বা ডিপ ফ্রিজ যেখানে রাখেন না কেন, কন্টেনারটা অবশ্যই এয়ারটাইট হতে হবে। চাইলে আপনারা জিপলক ব্যাগের মধ্যেও নুডলসটাকে রেখে দিতে পারবেন। নর্মাল ফ্রিজে রাখলে নুডলসগুলো 3-4 দিনের মধ্যে খেয়ে নিতে হবে। আর যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে কম করে হলেও 1 মাসের মতো রেখে দিতে পারবেন। আমার কাছে মনে হয় এত কষ্ট না করে যেহেতু ফ্রেশ বানিয়েছি, ফ্রেশ ফ্রেশ খেয়ে নেওয়াই ভালো। যেহেতু ফ্রেশ ফ্রেশ খাবো তাই এখনই বানিয়ে নিচ্ছি চিকেন চাউমিন নুডলস। চুলায় পানি গরম করতে দিয়েছি, পানিতে বলক আসা শুরু করেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু পরিমাণ তেল। তেলটা দেওয়ার কারণ হচ্ছে নুডলস একটা আরেকটার সাথে লেগে যাবে না। আবারও কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম, যদিও আমি খামিরটা করার সময় লবণ দিয়েছিলাম। পানিতে তো বলক চলে এসেছে, এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিলাম। দিয়ে 3-4 মিনিটের মতো সিদ্ধ করে নিব। একটু দেখে নিবেন সিদ্ধ হয়েছে কিনা, দেখলেই বুঝতে পারবেন। আপনাদের সময় হয়তো আর একটু কমও লাগতে পারে, আবার বেশিও লাগতে পারে। আমি খুব একটা বেশি চিকন করে কাটতে পারিনি। এই ভিডিওটা করার মাঝে আমার শরীরটা খুব খারাপ করে ফেলেছিল, তবুও আমি কষ্ট করে ভিডিওটা শেষ করেছিলাম। এ কারণে খুব একটা বেশি চিকন করে কাটতে পারিনি আমি নুডলসগুলো। আপনারা চাইলে আরও চিকন চিকন করে কেটে নিতে পারবেন। নুডলস এখানে সিদ্ধ হয়ে গেছে। আমি একটি স্ট্রেনারে দিয়ে নুডলসটাকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। চাউমিন নুডলসের জন্য চুলায় আমি এখানে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অলিভ অয়েল, আপনারা নর্মাল তেলও দিতে পারেন। তেল দিয়ে দিচ্ছি এখানে 2-3 টেবিল চামচের মতো। তেলটা এখানে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ কুচি করে কাটা রসুন, 1 টেবিল চামচ কুচি করে কাটা আদা। চাউমিন নুডলসে আমি আদা রসুনের পরিমাণটা নর্মালি একটু বেশি দেই, আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন। হালকা বাদামি রং করে আদা রসুন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ একটু লম্বাটে করে কাটা মুরগির বুকের মাংস। আবারও লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ টুকরা করে কাটা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি এর মধ্যে টুকরা করে কাটা 4-5 টেবিল চামচের মতো সিম। এটা সিম দেখতে যদিও বরবটির মতো লাগে, আমি যেহেতু দেশের বাইরে থাকি, দেশের বাইরে এরকম লম্বাটে টাইপের সিম পাওয়া যায়। তবে আপনারা চাইলে কিন্তু বরবটিও দিতে পারেন। সিমটা দিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে দিচ্ছি। চাউমিন নুডলসের মধ্যে যতগুলো সবজি দিব সব সবজির মধ্যে সিমটাই সিদ্ধ হতে একটু সময় লাগবে। এ কারণে আমি মুরগির মাংসের সাথে
সিমটা দিয়ে দিলাম যাতে একবারে দুটোটা সিদ্ধ হয়ে যায়। পানিটা এখানে শুকিয়ে গেছে, একটু লম্বা করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটাকে ভেজে নিয়ে এখানে আরও কিছু পরিমাণ আমি সবজি দিয়ে দিলাম। দেশের বাইরে আলাদা করে স্টার ফ্রাইয়ের ভেজিটেবলস কিনতেই পাওয়া যায়, মানে একটা প্যাকেটে থাকে সবগুলো সবজি একসাথেই। তো আমি সেখান থেকে কিছু সবজি দিয়ে দিচ্ছি। আমি বলে দিচ্ছি এখানে কি কি আছে। এখানে আছে গাজর পাতলা করে কাটা, এখানে আছে ক্যাবেজ মানে বাঁধাকপি পাতলা করে কাটা, লাল বাঁধাকপিটাও আছে, আবার সাদা বাঁধাকপিও আছে। এর মধ্যে অনেক সময় আপনার ব্যাম্বু শুট যেটা থাকে সেটাও থাকে, ক্যাপসিকামও থাকে অনেক সময়, যদিও আমার এটার মধ্যে ক্যাপসিকাম নাই। ওগুলোর মধ্যে ভুট্টাও আছে কিছু পরিমাণ। এ তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো টাইপের সবজি দিয়েই জামি নুডলসটা তৈরি করে নিতে পারবেন। ক্যাচাপ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, 2 টেবিল চামচ চিলি সস দিয়ে দিলাম, দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সয়া সস, আর দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ ওয়েস্টার সস, 4 চামচের 1/4 চিনি দিয়ে দিলাম, 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এই সবজিগুলোকে সিদ্ধ করে নিব। অবশ্যই এই সময়টা একটু দেখবেন যে লবণের প্রয়োজন পড়বে কি না, যদি লবণ লাগে তাহলে লবণ দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে দিলাম, আমার এখানে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। সবগুলো সবজি এত পাতলা পাতলা যে সবজিগুলো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় নেয় না। দিয়ে দিলাম এর মধ্যে কয়েক টুকরা কাঁচামরিচ, 3-4টি কাঁচামরিচ আমি টুকরা করে কেটে দিয়ে দিয়েছি। সিদ্ধ করা নুডলস দিয়ে দিলাম, আধা চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এতক্ষণ ছিল মাঝারিতে, এখন চুলার আঁচটা আমি দিব একদম হাই করে, হাই হিটে এই নুডলসগুলোকে 3-4 মিনিটের মতো ভেজে নিব সবজি আর এই মুরগির মাংসের মধ্যে। সবশেষে কিছু পরিমাণ পেঁয়াজ পাতা দিয়ে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিব। ব্যাস তৈরি হয়ে গেল নিজের হাতের তৈরি এগ নুডলস দিয়ে চাউমিন নুডলস। ডিমের কারণে অবশ্যই কোনো গন্ধ লাগবে না এই নুডলসটার মধ্যে, যেহেতু নুডলসটা সিদ্ধ করা হয়েছে এরপরে আবারও ভাজা হয়েছে, তো কোনোভাবেই গন্ধ আসার প্রশ্নই উঠে না। তবু যদি আপনারা ডিম ছাড়া নুডলস তৈরি করতে চান, আমার চ্যানেলে আরেকটি নুডলসের রেসিপি আছে যেটা আমি ডিম ছাড়া করেছিলাম, সেটা আপনারা দেখে নিতে পারেন, লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আমার চ্যানেলে আরেকটি পাস্তার রেসিপি আছে যেটার মধ্যে আমি 6 ভাবে পাস্তা বানিয়ে দেখিয়েছিলাম, সেটার লিঙ্কটাও দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, চাইলে দেখে নিতে পারেন। এ তো আমার আজকের ঘরের তৈরি এগ নুডলস দিয়ে চাউমিনের রেসিপিটি শেষ হয়ে গেল, আশা করব ভালো লাগবে। চলে যাচ্ছি, অবশ্যই সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।